ডায়াবেটিস সেন্টারের আমাদের অনারেবল পার্সন ব্যবস্থা পরিচালক জনাব বেগম কর্মকার দাদা, দাদা আপনার জন্য নমস্কার। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানে আপনি কী কী সেবা দিয়ে থাকেন, এই কথাগুলো একটু চ্যানেলে করে ধরবেন, আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। দাদা, আমাদের এখানে ডাক্তার আব্দুল খালেক শিক্ষা করছেন, আমাদের এখানে কিছু রুটিন ছাত্রদের পরীক্ষা নিরীক্ষা হয়, যে রক্ত পরীক্ষা হয়, ডায়াবেটিসের পরীক্ষা হয়, কিডনি পরীক্ষা, অ্যালার্জির টেস্ট হয়, হরমোনের টেস্ট হয়, তারপরে কিডনি, লিভার, প্রস্রাবের পরীক্ষা, রুটিন পরীক্ষা এগুলো হয়। এখানে অনারেবল ডাক্তার কে কে আছে? আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে যে প্যাথলজি সেটে যে আপনার ডিজিটাল যে সেবাগুলি দিয়েছেন, এখানে আপনার যেন বলে এক্সরে মেশিন, এটা আমরা এক্সরে নাই, তারপরে আল্ট্রাও নাই, এখানে সোনোলজিস্ট কি আছে? আমি আপনার কাছে জানতে চাচ্ছি মুজাফরগড় ডায়াগনস্টিক সেন্টার আপনাদের এখানে কাগজপত্রগুলি আপডেট আছে কিনা, এই কথাগুলি চ্যানেল থেকে বলতে আছে। যেমন আমাদের সিভিল সার্জন ম্যাডাম আছেন, উনি আপনাদেরকে কেমন সাপোর্ট করছেন? উনি আপনার মানে স্বাস্থ্যসেবা কাগজপত্র এবং হচ্ছে যে জনবিস্ফোরণের কাগজপত্র, পরিবেশ মন্ত্রণালয়ের কাগজপত্র সব আপডেট আছে কিনা? শেষ কথায় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে থাকি, যদি কাগজপত্র আপডেট থাকে ওয়ানোড, আর যদি না থাকে এইগুলি অল্প সময়ের মধ্যে আপডেট করে নেবে, না হয় সিভিল সার্জনের এসে ভ্রমণ আদালতের মান্যমান্ডিত আপনার যাবে। হ্যাঁ, আমরা সাংবাদিক আপনাদের পক্ষে আছি, আমরা বলে যাব আপনারা কাজ কমপ্লিট করে রাখবেন। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে কম্পিউটারাইজ প্যাথোলজি এবং ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি আপনাকে দাদা ধন্যবাদ জ্ঞাপন করছি। চলে আসছে আমাদের মা দুর্গা পূজা, তো এবার মা দুর্গা কি যে বেশি করে আসছে এবং বেশি করে যাচ্ছে, এবার কিসে করে আসলো মা দুর্গা? আমি আপনার কাছে জানতে চাচ্ছি মা দুর্গা আসছে দোলাই করে আসছে, ঘুটো করে করে যাবে, ঠিক আছে? সেই শুভতে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধর্ম যার যার শিক্ষক সবার। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এই মুদাক্ষর ডায়াগনিস সেন্টার নিয়ে আপনার আগামী দিনের স্বপ্নটা কি আছে, সেই কথাটা জানালে বলে দেবেন। স্বপ্ন আছে যদি আমি আরো আপডেট করার চিন্তা করছি, আল্লাহ দিলে আমার তো ছেলে বুঝি ডাক্তার পিজিতে আছে, আচ্ছা এফসি পিজিতে করার জন্য প্রচুর পরিবেশ সবকিছু উঠে আছে এবং ওই প্রক্রিয়া দিন আপনার যে আমাদের কর্মকর্তা দাদা এটাকে স্ট্যান্ড করেছে, এখন এটা প্রক্রিয়াধীন আছে, আমরা চাবো যে এটা সুন্দরভাবে প্রসেসিং হয়ে দাদার কাছে আসুক, আর আমরা সিভিল সার্জন স্যারের কাছে মার্জিত রাখছি। অন্তত কতদিন লাগবে? ছয় সপ্তাহ সর্বোচ্চ সব কিছু রেডি করতে, আমরা অন্তত ছয় মাসের সময় নিয়ে যাচ্ছি, দাদাকে কোনো ধরনের হয়নি বা কোনো ধরনের কোনো কিছু যাতে না করা হয় সেই প্রত্যাশা নিয়ে আমি স্বাগতিক করাতে সিভিল সার্জন ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। সেই প্রত্যাশা নিয়ে ভিউয়ার্স, আপনারা সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে মুজাফরগঞ্জের ডায়াগনিস সেন্টার আছে, এখানে আপনারা সেবাগুলি নিতে পারবেন, প্যাথোলজি সেন্টার যে কথাগুলি তুলে ধরেছে এবং অনারেবল ডাক্তার আছে, আপনারা সেবাগুলি নিয়ে যান। আজ রাত নটার সময় নিতে দাদা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি সঙ্গে পড়াতে বিদায় রেখে দিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধর্ম যার যার উৎসব সবাই।